নমস্কার, ওয়েলকাম টু অন দ্য রক্স উইথ নীল। আর আমি হলাম অবভিয়াসলি নীল। দেখুন, আপনারা আমাকে অনেকভাবে দেখেছেন, তাই ভাবলাম যদি অন্য কিছু করা যায়। মানে আমি একটা ব্লগ করার চেষ্টা করছি, আপনারা দেখুন আপনাদের ভালো লাগছে কি লাগছে না। আর এই ব্লগটা কি নিয়ে হবে দেখুন, ব্যাপারটা হলো যে দুর্গাপুজো শেষ হয়ে গেছে, সবার মনে দুঃখ, কিন্তু আরেকটা বড় ফেস্টিভ্যাল আসছে, ইন্ডিয়ার সব থেকে বড় ফেস্টিভ্যাল, যেটা হলো ক্রিকেট। আর ওয়ার্ল্ড কাপ T20 এইবার শুরু হচ্ছে 23 অক্টোবর থেকে। আর ইউ রেডি? আমি ভাবলাম যখন ওয়ার্ল্ড কাপ T20 শুরু হচ্ছে, তো ক্রিকেট নিয়ে একটা ব্লগ করা যাক, কি ভালো হবে না বলুন? ভালো হবে তো? আর এবার আমি একা না, আমার সাথে আছে ভজহরি মান্না। ভাবছিলেন ভজহরি মান্না বলবো? না না না, ভজহরি মান্না না, আমার পাড়ার দাদা ভজাদা। ভজাদা খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন ডায়েটে আছে। ডেকে নেবো বলছে তো, দাঁড়া ডেকে নে, ডেকে নে, দেখি দেখি পাশে এসে এসে যাওয়ার কথা। ভজাদা, আরে আরে ভজাদা, কি করছো ভজাদা? তুমি তো বললে তুমি ডায়েট করছো, তুমি তুমি এভাবে রসগোল্লা খেয়ে যাচ্ছ, এটা কি ঠিক করছো তুমি? চুপ কর না, কি করবো, সে তো দুপুর 1টার সময় ওই তো লুচি খিচুড়ি সব খাবার দাবার খেলাম, আর 3টে বাজে, 3টে বাজে আবার কখন হজম হয়ে গেছে। লুচি খিচুড়ি সব কিছু খেয়ে নিয়েছো একসাথে, আর এখন আবার রসগোল্লা? এটা এটা কত নম্বর রসগোল্লা খাচ্ছো তুমি? আমি গুনি খিদে পাচ্ছে খাচ্ছি। বসাটা রাখো এবার, আর কত রসগোল্লা খাবে? তুমি তো বলেছিলে তুমি ডায়েট করছো, জিম করছো, এই তোমার জিম, রাখো রাখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখেছি বাবা। এইবার বলো যে ডায়েট জিম তো শুরু করবে, তাছাড়া আর কি করবে? পুজো তো শেষ, জিম টিম শুনলে না কেমন? এই খেলা ক্রিকেট, এবার T20 ওয়ার্ল্ড কাপ হবে তো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো, T20 ওয়ার্ল্ড কাপ 23 অক্টোবর থেকে। ও জমে যাবে, আর এবার তো আবার ইন্ডিয়া অ্যারেঞ্জ করছে, বাবাই যায় না। হুম, খালি অ্যারেঞ্জই করছে, দুধ ক্ষীর চিনি সব কিছু দেবো আমরা, আর ক্ষীর খাবে দুবাইয়ের লোকেরা। আচ্ছা বাবা, এত দুঃখ পেও না। আর শোন না, বলছি আর খবরের কাগজ জোগাড় করতো, দরকার আছে। খবরের কাগজ কেন? আর ওই 3 নম্বর না 4 নম্বর পাতায় ওই দেয় না, দুবাই যাওয়া ডিসকাউন্ট, খেলা হচ্ছে বলে ওইটা দেখবো। ওরে বাবা, তোমার দুবাই যাওয়ার জন্য আবার ডিসকাউন্ট দরকার? হ্যাঁ, দেয় না। না দাদা, ডিসকাউন্ট দেয় না, কোনো ডিসকাউন্ট দেয় না, তোমার থেকে তো বেশি টাকা নেবে, বুঝেছো? এ বাবা, এর থেকে তো ভালো টিভি শোরুমে ডিসকাউন্ট গুলো দেয়। উফ, সেই যে কবে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, যা মিশেছিলাম না, আর পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গেছে মিষ্টি খাইয়েছিলাম। এই আমাদের পঞ্চদাকে না যা 30-35 খানা মিষ্টি খাইয়েছিলাম, তার পরের দিনে 320 সুগার, তার পরের বছরই পঞ্চদা ছবি ছবি তোলে কিন্তু 10খানা প্যানা রেখেছিলাম। মা হারে, খুব মিস করি রে।